একবার জাতীয় দলের জার্সি গায়ে নিজের অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে মাঠে নামতে চলেছেন মেসি। চিলির বিরুদ্ধে রিওতে নিজেদের এবারের কোপা অভিযান শুরু করবে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। মাঠে নামার আগে চিরাচরিত এক প্রশ্নের জবাব দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। বারংবার একাধিক মহল থেকে দাবি করা হয় অত্যাধিক মেসি নির্ভরতাই আর্জেন্টিনা দলের ব্যর্থতার আসল কারণ। তবে এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন ফুটবল জাদুকর। একক ব্যক্তিত্ব নয় বরং খেতাব জয়ের লক্ষ্যে শক্তিশালী দল গড়াই বরাবর আসল লক্ষ্য বলে তার মত। আর্জেন্টাইন মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি দাবি করেন, কোনো সময় দল আমার উপর নির্ভরশীল ছিল না, শক্তিশালী এক দল গড়াই সবসময় আমাদের লক্ষ্য ছিল। দল মজবুত না হলে কোনোভাবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমার মনে হয় পূর্বে কোপা আমেরিকা খেলার অভিজ্ঞতা দলের সকলকেই বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। আমরা কঠোর অনুশীলন করছি এবং দল সঠিক পথেই এগোচ্ছে।